বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে বিশ্ববাংলা গেট, এটা আমি এখন ক্রস করছি। অ্যাকচুয়ালি আমি ফিরছি, ঘুরেছিলাম ইকো পার্কে। তো ইকো পার্কের পুরো ব্লকটা আমি দেখাতে পারিনি, তো কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছি। তো পুরো ব্লকটি আপনারা দেখুন এবং উপভোগ করুন, আশা করি ভালো লাগে। তো আমরা চলে এসেছি ইকো পার্কে বন্ধুরা, এবং ইকো পার্ক অনেক বড় জায়গা। তো আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে একটা সাইড দেখাতে। আমি আজকে দেখাবো আপনাদেরকে জাপানিজ ফরেস্ট। এই ম্যাপটা আপনারা দেখুন, ফলো করুন যে কত বড় জায়গা অ্যাকচুয়ালি। তো পুরোটা আমার দেখানো সম্ভব না আপনাদের এখন এই মুহূর্তে, পরবর্তী ব্লগ নিয়ে আসবো। তো আপাতত ম্যাপটা আপনারা ফলো করুন এবং চলুন আমার সঙ্গে। বন্ধুরা এটা জাপানিজ ফরেস্ট, তো এটা এন্ট্রি গেট, আমি ঢুকছি। প্রথমেই আছে বৌদ্ধদেবের মূর্তি। এই যে দেখুন বৌদ্ধ মূর্তি। অ্যাকচুয়ালি এখানে জাপানিজ স্টাইলে বাড়িটা, আপনার যেহেতু জাপানিজ ফরেস্ট, এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট জাপানিজ। ওষুধ জাপানের যেভাবে ঘরবাড়িগুলো হয় ঠিক সেইভাবে তৈরি। এটা আপনার বৌদ্ধ মূর্তি আছে, মানে বৌদ্ধদেবের মন্দির আছে, কিন্তু এখানে বন্ধ আছে। রেস্টুরেন্ট এখন ওপেন আছে অলরেডি। আমি সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। অনেকটা বড় জায়গা নিয়ে এই জাপানিজ ফরেস্টটা আছে আপনার। এটা অ্যাকচুয়ালি ইকো পার্কের একটা অংশ। ইকো পার্কে অনেক কিছু দেখার আছে, যেটা আমি আপনাকে বোটে দেখালাম। বোটে দেওয়া আছে কোথায় কী আছে। আমি তো আমি আজকে আপনাদেরকে শুধু জাপানিজ ফরেস্টেই দেখাবো। এখানে দেখছেন ছোটো একটা ব্রিজ করে দিয়েছেন, বাচ্চাদের এবং বড়রা উপরে ক্রস করবে। ছোটো আইল্যান্ড করেছে আর কি, আইল্যান্ডের মতন। খুবই সুন্দর এবং মনোরম জায়গা বন্ধুরা। ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন ঘুরতে, 30 টাকার টিকিট আছে। এখানে খুব সুন্দর একটা গাছ আপনাকে দেখাবো, ঠিক বৃষ্টিটা উঠে তারপর আপনারা দেখতে পাবেন। এটা খুব সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে। এটা শীতকালে খুব মনোরম লাগছে আপনাদেরকে, আসলে খুব বুঝতে পারবেন। শীতকালে ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা। এটা অনেক বড়। এটার সামনে একটা গেটের মতো কিছু আছে, জাপানের কোনো একটা তো ভালো ঐতিহ্য আমি ঠিক জানি না। তো আমি ঢুকছি, এখানেও বানিয়েছে। কি সুন্দর, উপরে লাইটগুলো লাগানো আছে রাতের জন্য।
দাদারা কি নাম আছে এটার জানো এটা কি নাম আছে না তার জাপানের কোন একটা ঐতিহ্য হবে বৌদ্ধ মূর্তি সম্ভবত বন্ধুরা পুরো এই ঝিলটাকে কেন্দ্র করে এই পুরো এই ঝিলটাকে কেন্দ্র করে দেখুন পুরো ঝিলটাকে কেন্দ্র করে প্রত্যেকে ফ্লাইট যাচ্ছে ইকো পার্কটা গড়ে উঠেছে তো আমি এসেছি পুরো একটা সাইডে এই দিকটা যেটা আপনার জাপানিজ ফরেস্ট ঠিক আমি সামনে দিকে গেলে যে আমার পিছনে দেখছেন ওই দূরে ওটা হচ্ছে আইফেল টাওয়ার বানিয়েছে এখানে আর আপনার মাদার অক্স মিউজিয়াম ওই ঠিক ওদিকটা এই আপনি যদি এসে শুধু ঝিল পাট্টাতেও হাঁটেন তাতেও আপনার মন ভরে যাবে দেখছেন আমার পিছনটা পুরোটাই বড় একটা বড় লেক আর বোটিংও করতে পারবেন উইকেন্ডে অ্যাকচুয়ালি ভিড়টা এখানে বেশি হয় আর বৃষ্টির জন্য একটু ফাঁকা ফাঁকা সবাই চলে গেছে আর সন্ধ্যার ঠিক মুহূর্তে তো বন্ধুরা চলুন যাওয়া যাক আপাতত ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর আমি এইরকম সুন্দর সুন্দর জায়গা নিয়ে আপনাদের সামনে আবার আসব এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন